হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে ওই 11:20-25 হয়তো বাজে, তো ওই তো 11:21। তা এখানে বুনু ক্লাস করতে বসে গেছে সেজে গুজে, আর এই যে বুনু আর আমার মানে এটা হচ্ছে মামির মেয়ে ক্লাস করছে, আর এই যে এখানে মৌ বসে, এই যে আর এইখানে বুনু দেখো কি সব বানিয়ে রেখেছে, এই যে জানি না ওইগুলো দিয়ে কি করবে, এগুলো দিয়ে কি করবি তুই? বুনুর প্রজেক্ট। ও এটা হচ্ছে মামার মেয়ের প্রজেক্ট, বুনুকে দিয়ে বানাচ্ছে, তার মানে বুঝতে পারছো পুরো ধান্দা ধান্দা চলছে ধান্দা। আর ওকে দিয়ে অনেকগুলো ছবিও আঁকিয়েছে, সেই ছবিগুলো কোথায় বুনু? ও না, এটা বুনু এঁকেছে, এটা আমার বুনু আঁকেনি, এটা পুচকে বুনু এঁকেছে। পুচকে বুনু এইটা এঁকেছে, আরো আছে, আর কি কি দাঁড়াও আরো আছে, আর এই যে উইথ মাস ডাক্তার আর নার্স, এই যে এই বৃষ্টি হচ্ছে কিন্তু, তারপরে এই যে এখানে টিচার, দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো, যাই হোক এরকম কিছু কতগুলো ছবি এঁকেছে, আর এই যেটা রং করেছে সেটা পুচকেটা এঁকেছে, তাই তো বললো তা। আমাদের আজকে ব্রেকফাস্ট কমপ্লিট, ব্রেকফাস্টে আজকে আমরা লুচি আর তরকারি খেয়েছি, আর কালকে রাত্রিবেলায় ফুচকা খেয়ে আর সিঙ্গারা খেয়ে আমি আর সোনাই খাইনি, তোমরা খেয়েছো, এত পেট ভরে গেছিল। কিন্তু তাও যেহেতু মাইবাড়ি কচু শাক ছিল, ইলিশ মাছ ছিল, তাই কচু শাক আর ইলিশ মাছ দিয়ে অল্প কটা ভাত খেয়েছি আমি। আমি খেয়েছি, পুচকেটা খেয়েছে আর মামি খেয়েছে, আর মৌ আর বুনু কিছু খায়নি। এই হচ্ছে ব্যাপার। আজকে লাঞ্চে কি কি আছে? ও আজকে লাঞ্চে কি কি আছে? চাল কুমড়ো ঘণ্ট, চিংড়ি মাছ আর পাকাল মাছ। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো চলে এসেছি রান্নাঘরে। কি কি মাছ এনেছে মামা সেটা দেখাচ্ছি তোমাদেরকে। দাও চিংড়ি মাছ, চিংড়ি মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছে, আর আছে হচ্ছে পাকাল মাছ, দেখেছো পাকাল মাছগুলো। আমাদের লাঞ্চ মেনু তোমাদের দেখিয়ে দিলাম, এইবার এটা রান্না হয়ে গেলে আবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? মামির কাছে জিজ্ঞেস করে আসি পাকাল মাছটা কি দিয়ে রান্না করবে। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো হবে বললাম আগেই, মামি এখানে বক্তব্য বেশ করে দিয়েছে, পাকাল মাছ হবে মাখা মাখা মশলা দিয়ে, ঠিক আছে? মামি কীভাবে পাকাল মাছটা রান্না করে সেটা আমি ওদের কাছে শেয়ার করবো, আর আমিও শিখবো, আমি পারি না পাকাল মাছ রান্না করতে। তুই পারিস মৌ? পারিস? পারে, সুন্দর করতে পারে মাছের ঝাল। তাহলে তুই কর, চল চল চল। এই যে একজন মেম্বার পাওয়া গেছে ভালো রান্না করার, ভালো না হলে আমরা কেউ কিচ্ছু বলবো না, তাই না? আমরা তো সবাই শিখছি, এখানে বক্তব্য পেশ হচ্ছে, শোনো শোনো। তাহলে রান্নাঘরে চলে যাই এবার সব রাঁধুনিদের নিয়ে, দেখা যাক কে কি কিভাবে রান্না করে। আমরা এখন রান্নাঘরে চলে এসেছি, এখন মানে আজকে রান্নাঘরে রাঁধুনিরা হচ্ছে রান্নাঘরে আজকে রাঁধুনি। তো কি কি রান্না হচ্ছে তোমাদেরকে বলে দিয়েছি, তার মধ্যে আরেকটা জিনিস অ্যাড হয়েছে, সেটা তোমাদেরকে রেডি করে নিয়ে তারপর দেখাচ্ছি, ঠিক আছে? চলো এখন রান্নাঘরে। আলুটা কিন্তু ওখানে লবণ হলুদ দিয়েই ভাজা হচ্ছে, ঠিক আছে? তারপরে আর কি কি হয় দেখাচ্ছি তোমাদের। দেখো আগে ওটা পাকাল মাছের জন্য আলু ভাজা হচ্ছিল, তো তার পাশে আমি আবার এই চিংড়ি চাল কুমড়ো আমি মৌ দুজনে মিলেই করছিলাম, যাই হোক
এটা আবার তোমাদের সাথে যেহেতু দেখানো হয়নি তার জন্য এটা আবার মাঝখানে দেখিয়ে নিলাম। এরপরে আবার মাছ ভাজা হচ্ছে, এই যেখানে পাকাল মাছ ভাজা হচ্ছে, এর জন্য সব মশলা টশলা রেডি। এই মশলা আছে, এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, এই দেওয়া আছে, জিরে দেওয়া আছে, আর জিরে গুঁড়ো এমনি রান্না দেওয়া হবে। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন, তারপরে যে মশলাটা করা হয়েছিল সেই মশলাটা এবার আমাদের এরপর এর মধ্যে যাচ্ছে এটা কি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, দেখো পরিমাণটা। এবার যাবে ধনে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো। এবার এটাকে কষতে হবে, আর এর মধ্যে যাচ্ছে সামান্য একটু মিট মশলার গুঁড়ো। এই যে এর মধ্যে এবার আলু দিয়ে মশলাটা কষানোর পরে আলু দিয়ে এটাকে আবার কষানো হচ্ছে। এরপর এর মধ্যে যাবে গরম জল, এখানে কিন্তু আমরা গরম জল অ্যাড করছি, ঠিক আছে, সবসময় গরম জল রান্না করবে, তাহলে রান্নার টেস্ট ফাটাফাটি হবে। এরপর এটা একটু ফুটলে তারপরে ওতে মাছ দিতে হবে, তাই তো? দিয়ে দিয়েছি মাছ দেওয়া, আলু আর মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি, আলু আর মাছ একসঙ্গে কষানো আছে, এবার এর মধ্যে জল দিয়ে দিয়েছি। রান্না সব মোটামুটি কমপ্লিট, কিন্তু বলেছিলাম তোমাদের আর একটা রান্না অ্যাড হচ্ছে, সেটা তো আছেই, প্লাস আবার আর একটা রান্না অ্যাড হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে বেগুনের একটা রেসিপি, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে ফেলি। আজকে আমি ফার্স্টে বেগুনের রেসিপিটা বানাচ্ছি, কোনোদিন বানাইনি, চলো। তা আচ্ছা, তার আগে বলেছি তার জন্য আমি নিয়ে নিয়েছি যে বেগুন, এই যে বেগুন নিয়ে নিয়েছি, এই বেগুনগুলোকে দেখো এইভাবে কাটা হয়েছে, এই যে দাও দেখতে পাচ্ছ, এই যে মাঝখান থেকে পাল করে নেওয়া হয়েছে, কিন্তু এটা এরকম গোটাই থাকবে। হ্যাঁ, এখানে বোধ হয় 4-5টা মতো বেগুন আছে, এই যে। আর এই বেগুনে দেবো পেঁয়াজ কুচি দেব, সাথে পেঁয়াজ বাটাও থাকবে, আর লাগবে আদা রসুন বাটা, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু দেবো মিট মশলা, আর দেবো কসুরি মেথি, ঠিক আছে। তো চলো রেসিপিটা স্টার্ট করে দিই। এবার আমি এই তেলের মধ্যে আগে আমি কয়েকটা বেগুন ভেজেছি, তাও তোমাদের দেখানোর জন্য আরেকবার এখানে দিচ্ছি বেগুন, মানে এই 4টে বেগুন ভাজা রাখি ছিল সেটা কেটে দিচ্ছি। এই যে এর মধ্যে বেগুনগুলোকে আগে হলুদ লবণ মাখানোর পরে তারপরে তেলে দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দেওয়ার পরে এবার এটা ঢাকা ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা কিন্তু সিমে দিয়েই ঢাকা দিতে হবে, হ্যাঁ, না তো বেগুনগুলো ধরে যাবে তলা থেকে। এই বেগুনগুলো আমি মাঝখানে একবার উল্টে দিয়েছিলাম, আবার এগিয়ে উল্টে দিচ্ছি, এভাবে উল্টে পাল্টে গ্যাসটা সিম করে ভাজবো, হ্যাঁ, তাহলে ভালো হবে। এই যে আমার বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে, এইবারে আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে সর্ষের তেল গরম করেছি, সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি সামান্য চিনি দিলাম, তাহলে কালারটা ভালো আসবে। আর দেব যে 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, আর দেব
সামান্য একটু কালো জিরে, এইটুকু কালো জিরে দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, এবার এর মধ্যে শুকনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হবে, তারপরে এর মধ্যে দেব এই যে এখানে একটা পেস্ট রয়েছে, এই পেস্টের মধ্যে রয়েছে হচ্ছে পেঁয়াজ বাটা আছে, মানে পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, লঙ্কা আছে, ব্যাস এইটুকু, মানে এইসব দিয়ে এই পেস্টটা রেডি করা আছে। এই যে মশলাটা হয়ে গেছে, এর মধ্যে আমি আরও অ্যাড করেছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মিট মশলা দিয়েছি, আর আমার কাছে যেহেতু টমেটো নেই তাই অল্প করে একটু পিসানে টমেটো কেচাপ দিয়েছি। তোমাদের কাছে টমেটো থাকলে অবশ্যই টমেটো দেবো, ঠিক আছে। আর এই এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো, বেগুন দেওয়ার পরে সামান্য একটু গরম জল দেবো, দিয়ে তারপরে ঢেকে দেবো। এই যে আমাদের তেলে ঝালে বেগুন রেডি হয়ে গেছে। এই বেগুনের মধ্যে আর দিয়েছি সামান্য একটু গরম জল, সেটা তো আগে বললামই, আর দিয়েছি অল্প একটু গরম মশলা গুঁড়ো আর একটু কাসুরি মেথি। তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তো ধনে পাতা দিতে পারো, কাসুরি মেথিটাকে স্কিপ করতে পারো, ঠিক আছে। এবার পুরো ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি, মানে প্লেটে সার্ভ করার পরে। আমরা চলে এসেছি এবার লাঞ্চ করতে। লাঞ্চ মেনুগুলো তোমাদের যদিও আগে বলা, তাও আর একবার দেখিয়ে দিই, চলো। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো, এই একটা মেনু। এই মেনুটা হচ্ছে চাল কুমড়োর খোসা বাটা, আমরা কিচ্ছু ফেলি না। আর এই যে তেলে ঝাড়ে বেগুন, আর হচ্ছে এই যে পাকাল মাছ, দেখতে পাচ্ছ কালারটা ফাটা ফাটি আছে, দেখেছো? মন দিয়ে দেখে নাও সবাই, হ্যাঁ আমায় না একদমই। এইবার খেতে বসে পড়ি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই মাত্র ঘুম থেকে উঠলাম, হেভি ঘুম ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে বুনু বলছে কি, এই পুচকেটা আমাকে এই মানে স্টিকটা দিয়ে, সেলফি স্টিকটা দিয়ে বলছে কি যে এ নাও গুড ইভিনিং, না কি কি বলছে শোনো, বল গুড ইভিনিং না আফটারনুন, হ্যাঁ বলছে নাও গুড ইভিনিং না গুড আফটারনুন, কি বলবা বলে ফেলো। আজকে সবকটা, সরি, আজকে সবকটা রান্না ফাটাফাটি হয়েছে। ও কেমন আছে রান্না? মৌয়ের মাছের ঝোলটা ব্যাপক হয়েছে। মৌয়ের মাছের ঝোল, মৌয়ের মাছের ঝোল মানে মৌ যে মাছের ঝোলটা রান্না করেছে সেটা খুব ভালো হয়েছে, এটাই বললাম। আর তেলে চালে বেগুনটাও কিন্তু আমার বেগুন খেলেই ভীষণ গাল চুলকায়, তো আমি খেতে পারিনি, একটুখানি গ্রেভি খেয়েছি, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আর চাল কুমড়ো পাতার, না সরি, চাল কুমড়োর খোসা বাটাটাও খুব ভালো হয়েছে, তাই না মামি? ওটা ফার্স্ট খেলাম, চাল কুমড়োর খোসাটাকে কি করেছি, আগে ভাজবো বলেই কেটেছি, হ্যাঁ, কিন্তু ভেজে তারপর দেখছি কি কেমন চেয়েছে রয়েছে, তারপর ভাবলাম যে না বেটেই ফেলি, বেটেছি, বেটে রসুন দিয়ে বেটেছি, মানে বাটা হয়েছে আর কি, রসুন দিয়ে বাটার পরে তারপরে আবার তেলে ভেজেছি, তো ভালোই লেগেছে। আর বুঝতেই পারছো ঘুম থেকে উঠেছি তার ফল এটা। আর এই যে বুনো এখানে কাজ করছে, আর সকালবেলায় কিছু দেখিয়েছিলাম দেশলাই কাঠি রং করা, সেই দেশলাই কাঠি দিয়ে উনু কি বানিয়েছে সেটা দেখাচ্ছি। এই যে দেশলাই কাঠি দিয়ে উনু এগুলো বানিয়েছে, 1 2 3 4 5 6। এই আমি পারি না বলে বানাইনি, ওটা বুনুর লাগবে, মানে হ্যাঁ এটা বুনুর লাগবে বলে উনু বানিয়েছে। আর এখানে কয় রকমের আছে মামি? এখানে 10 রকমের দানা শস্য, তাই তো? দেখতে পাচ্ছ সবাই আশা করি।
আজকে আমাদের সন্ধ্যার টিফিন আছে ম্যাগি, কিন্তু বাড়িতে যেহেতু মানে মা বাড়িতে যেহেতু ডিম নেই, তাই আমার বোনও ম্যাগি করেছে, শুধু সেদ্ধ করে তেলের মধ্যে ভেজেছে। জানি না এই ম্যাগিটা খেতে অবশ্যই ভালো হবে। এই ম্যাগির মধ্যে না দিয়েছে লঙ্কা, না দিয়েছে পেঁয়াজ। আমি বললাম একটুখানি পেঁয়াজ কুচি একটু লঙ্কা দে তাহলে ভাল লাগবে খেতে, কিছুই দিল না। কি যে হবে তাই আমি একটুখানি লঙ্কা কুচি এনেছি, একটু লঙ্কা দেবো আর একটু টমেটো সস দেবো, দিয়ে খাবো, দেখি কেমন হয় খেতে। তুমি না তারপরে আমাদের আরো কিছু খাওয়ার হয়েছে, খাওয়াটা হচ্ছে আলুর চপ খেয়েছি আর হচ্ছে মটনের চপ খেয়েছি। ও আমাকে তো মামি দিল আলুর চপ, তোকে দেয়নি? আমি শুধু আলুর চপ খেয়েছি। মা তুমি আলুর চপ খেয়েছো? মা আমি তো জানি না যে তোরা খাসনি, আমি মামিকে আরো বললাম যে মামি আলুর চপ খাবে, টেস্টটা ভালো হলো না। ঠিক বলেছো, ঠিক ঠিক ঠিক, কত মন খারাপ করছে তো এখন। দুষ্টু পাইছে, দুঃখ হয়েছে বেচারা, দুষ্টু পেয়েছে। আমি স্পেশালি আলুর চপ খেয়েছি আর মটনের চপ খেয়েছি, মটনের চর্বি দেওয়া ছিল আর হচ্ছে আমি ওই তো চর্বি আর তেল সব আর কি, তাই না? আর হচ্ছে আমি খেয়েছি এই মগে খেয়েছি চা। হ্যাঁ, আমাকে আমাকে এইটুকু দাও, তাও আমার এরকম বড় বড় কাপে খেতে আমি পছন্দ করি, আর হচ্ছে আর সবাই খেয়েছে কফি, মামাও সাথে একটুখানি চা খেয়েছে। যাই হোক বুনো, তুমি কফি খেয়েছো? হ্যাঁ বুনো কফি খেয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ আমরা এখন কিছু স্কিন কেয়ার করবো, হেয়ার কেয়ার করবো, হেয়ারে আমরা একটুখানি অয়েলিং করব, আমি করব, মো করবে, বুনু করবে, আচ্ছা দিদি আমি করব, আমি করব, প্লিজ মামি মামি করবে, সবাই করবে। মামির মুখটা একটু দেখিয়ে দিই তোমাদের। হাই হাই হাই, কেন কেন এখানে কালির চপ দেওয়া হয়নি তো তাই বেচারা একটু মনটা কষ্ট হয়েছে, মনে কষ্ট। যাই হোক, আজকের ভিডিওটা এন্ড করবে বুনু। আমি তো প্রত্যেকদিন করি, তোমাদের হয়তো সেটা বোরিংও লাগতে পারে, তোমাদের বোরিংনেস। মামা বাড়ি এলে বুনুই এন্ড করবে, আগের বারও বুনু এন্ড করেছিল। বুনু বলে ভালো, সকলকে গুড নাইট, সুইট ড্রিম, স্লিপ ওয়েল, টেক কেয়ার এন্ড হ্যাপি স্লিপ, সবাই খুব 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 ভালো থাকবে, নিজের শরীরের যত্ন নেবে, স্কিন কেয়ার করবে, আনন্দে থাকবে, আনন্দে থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই মাস্ক পরবে। গুড, টাটা, গুড নাইট।